আইটি বারিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অফ পেজ অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বে বিষয় হচ্ছে ওয়েব 2.0 সাবমিশন। অনেকেই যারা সার্চ ইঞ্জিনিয়ার কাজ করে থাকেন বা যারা কাজ করবেন, তখন বিভিন্ন মার্কেট প্লেস ঘুরলেই দেখবেন ওয়েব 2.0 কাজ পাওয়া যায়। তো এই ওয়েব 2.0 আসলে জিনিসটা কি সেটা সেটা আমাদেরকে বুঝতে হবে। এই ওয়েব 2.0 হচ্ছে অ্যাকচুয়ালি আপনার সেকেন্ড জেনারেশন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি মানে সেকেন্ড ভার্সন আর কি। যেমন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সেটা কি, চলুন আমরা একটু দেখি। আমরা জানি যে www মিন্স হচ্ছে, ধরেন আমরা ফন্টটা ঠিক করে নিই, এই কথাটির মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা হচ্ছে আমাদের ইন্টারনেট প্রোটোকল, অ্যাকচুয়ালি মানে আমাদের ইন্টারনেটের যে এক্সটেনশন www, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সেকেন্ড ভার্সন বা সেকেন্ড জেনারেশন বলা চলে। যেমন আমরা এখন বর্তমানে 3G টেকনোলজি ইউজ করি, 3G, কিছুদিন পর 4G আসবে, 5G আসবে। সো 3G মানে হচ্ছে থার্ড জেনারেশন, 4G মানে ফোর্থ জেনারেশন, মানে টেকনোলজির একটা জেনারেশন অ্যাকচুয়ালি, ঠিক আছে। ঠিক একই রকম যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই www টেকনোলজির সেকেন্ড জেনারেশনের যে ওয়েবসাইট গুলো, সেকেন্ড জেনারেশন, এই ওয়েবসাইট গুলোই হচ্ছে ওয়েব 2.0 সাইট বলা হয়। তো এই ওয়েব 2.0 সাইট গুলা আমাদেরকে সুবিধা দেয় যে আমরা তাদের ওয়েবসাইটে ফ্রিতে বিভিন্ন পোস্ট করতে পারবো, এমনকি আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবো তাদের মাধ্যমে। যেমন এই এসইও টিউটোরিয়ালের সাথে কিন্তু আপনাকে দুইটা বোনাস টিউটোরিয়াল দেয়া হচ্ছে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে আপনি ওয়েবসাইট করতে পারেন সেইটার বোনাস টিউটোরিয়াল পাচ্ছেন, আর আরেকটি পাচ্ছেন যে blogger.com থেকে কিভাবে ফ্রিতে ব্লগ খুলতে পারেন সেইটার একটা বোনাস টিউটোরিয়াল পাচ্ছেন। সো এই যে যে আমরা blogger.com থেকে কিভাবে ফ্রিতে ব্লগ খুলবো, এই blogger.com, ব্লগার অথবা এটাকে আরেকটা অ্যাড্রেস আছে blogspot.com, এই সাইট থেকে, মানে এটা হচ্ছে আমাদের একটা উত্তম ওয়েব 2.0 সাইটের ঠিকানা। তো এই blogger.com এবং অথবা blogspot.com, এই সাইটগুলো মানে এই ওয়েব 2.0 যে সাইটগুলো আছে সে ওয়েবসাইটগুলোর লিস্ট আমরা অবশ্যই ডিভিডির সাথে ইনক্লুড করে দেব। তবে এই যে যে ওয়েবসাইটগুলো আমি একটা তালিকা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে তালিকা যে wordpress.com। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কিন্তু ডিভিডিতে যেটা ফ্রি দিচ্ছি সেটা কিন্তু wordpress.org থেকে কিভাবে সাইট করবেন, মানে লিগেল ওয়েবসাইট। কিন্তু এইগুলো যেগুলো আছে wordpress.com, blogger.com, tumblr.com, zimdo.com, yola.com, এগুলো কিন্তু আপনাকে ওয়েবসাইট করতে দেবে না, এগুলো কিন্তু আপনাকে ফ্রি ব্লগ, এগুলাকে বলা হয় ব্লগিং প্ল্যাটফর্ম। ব্লগ আর ওয়েবসাইটের মধ্যে আসলে ডিফারেন্স বোঝানোটা অনেক মুশকিল, তবে এক কথায় বলতে পারি যে ব্লগ হচ্ছে যেখানে আপনি আপনার বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করবেন, আর ওয়েবসাইট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে এইভাবে লেখালেখি হয় না, একটা ফিক্সড সাইট থাকে। যেমন কোন একটা প্রতিষ্ঠানের কিন্তু ওয়েবসাইট থাকে যেখানে তার তথ্য, তার যে বিভিন্ন সার্ভিস পণ্য এগুলার ইনফরমেশন থাকে, ওইখানে কিন্তু নিয়মিত লেখালেখি করার প্রয়োজন পড়ে না। কিন্তু একটা ব্লগে, যেমন আইটি বাড়ি একটা ব্লগ, আইটি বাড়িতে আমরা বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি করি, সো সেই ক্ষেত্রে আইটি বাড়ি একটা ব্লগ। আবার আইটি বাড়িতে আমাদের বিভিন্ন পণ্যের, আমাদের যে যে সকল প্রোডাক্ট আছে, এসইও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এই সকল বাংলা ভিডিও টিউটোরিয়ালের কিন্তু বিজ্ঞাপন থাকে। সো আইটি বাড়ি একটা ওয়েবসাইট এবং ব্লগও বলা চলে, ঠিক আছে। তো ওয়েব 2.0 যে ওয়েবসাইট গুলো আছে যেমন blogspot.com, wordpress.com, tumblr.com, এই ধরনের যে ওয়েবসাইট গুলো আছে, এই এই সকল ওয়েবসাইট গুলাকে বলা হয় সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট। সেকেন্ড জেনারেশন বলতে হচ্ছে যে এগুলাতে আপনাকে মানে লিখার সুযোগ দিবে, লিখার সুযোগ বলতে কি, টোটাল ওয়েবসাইটটাই আপনার হবে, টোটাল সাইটটাই আপনার, আপনি সেই ওয়েবসাইটে আপনার ইচ্ছা মতো করে ব্লগ সাজাতে পারবেন, লিখতে পারবেন, ঠিক এরকম। যেমন আমরা যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, একটা ব্লগ, আমাদের একটা ক্লায়েন্টের জন্য এটা করা হয়েছে যে শুভম ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার, তার মেইন সাইটটা হচ্ছে শুভম ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার.com, উনি আমাদের ইন্ডিয়ান একটা ক্লায়েন্ট। সো ওনার জন্য একটি ব্লগ করা হয়েছে যে দেখুন ব্লগ স্পট সাইটে, এই ব্লগে আমরা ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কিন্তু আমরা তার সম্পর্কে বিভিন্ন তথ্য লিখে লিংক শেয়ার করতে পারি। দেখুন এখানে কিন্তু তার ওয়েবসাইটের যে লিংক আছে, আমরা দেখি
তার ওয়েবসাইটের যে লিঙ্ক, এখানে কিন্তু ক্লিক করলে আমরা তার ওয়েবসাইটে চলে যাব। ঠিক আছে, সো এভাবে আমরা ওয়েব 2.0 সাইটগুলোতে যেগুলো আমরা আছে আমরা লিস্ট দিয়ে দিব। এই ওয়েবসাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট তৈরি করে ক্লায়েন্টের সাইটের যে লিঙ্ক বা ক্লায়েন্টের ওয়েবসাইটের যে সকল লিঙ্ক আছে, বা আমরাই যদি আমাদের নিজেদের জন্য করি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, সেই ওয়েবসাইটগুলোতে আমরা দিব। দিলে আমাদের সুবিধাটা কি হবে, দেখেন এই যে যে ব্লগার ডট কম যেটা আছে, ব্লগার ডট কম এর পেজ র্যাঙ্ক কিন্তু বেশ ভালো। দেখুন আমরা দেখি যে পেজ র্যাঙ্ক কত আসে। আচ্ছা, এটা আমাদের একটি ফ্রি ব্লগ আছে, আমরা যদি ব্লগার ডট কমে যাই, দেখুন ব্লগার ডট কম এর পেজ র্যাঙ্ক কত, 9। দ্যাট মিন্স 9 পেজ র্যাঙ্কের একটা সাইট থেকে আমার একটি ওয়েবসাইট, একটা পেজ, আমাদের মানে একটা ব্লগ আমরা খুলতে পারলাম। ঠিক আছে, আরেকটি সাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম। অনেকে কিন্তু ওয়ার্ডপ্রেস ডট কম আর ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এইটাকে মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ডট ওআরজি হচ্ছে যারা ওয়েব ডেভেলপ করবে তাদের জন্য, আপনাদের ওয়েব ডিজাইনে আগ্রহ সৃষ্টি করার জন্য এবং বোঝার জন্য ব্যাপারটা, যাতে করে আপনারাও একটা ফ্রিতে সাইট করতে পারেন। এই জন্য এই টিউটোরিয়ালের সাথে আমরা সেই ডিস্কটা মানে সেই ভিডিওটা বোনাস হিসেবে দিচ্ছি, কিন্তু মেনলি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি কিন্তু হচ্ছে যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য, আর ওয়ার্ডপ্রেস ডট কম হচ্ছে এটা একটা ওয়েব 2.0 সাইট। আমরা এখানে আমরা একটি ফ্রিতে ব্লগ বা ফ্রিতে ওয়েবসাইট করতে পারি ডট কম সাইট থেকে। ঠিক আছে, এবং ওয়ার্ডপ্রেস ডট কম আর ডট ওআরজি সাইট সম্পর্কে যদি আরো ডিটেলসে জানতে চান, একটু গুগলে সার্চ করবেন, অথবা আমাদের আইটি বাড়িতে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এগুলো নিয়ে লিখব, তো তখন জানতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখি যে এটার পেজ র্যাঙ্কটা কত। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস ডট কম এই ওয়েবসাইটটার পেজ র্যাঙ্ক দেখা যাচ্ছে 10-এ 9। তার মানে দেখুন আমরা হাই পেজ র্যাঙ্কের ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ব্যাকলিংক পেতে পারি, যেটা কিন্তু আপনার আমার জন্য মানে আমাদের ওয়েবসাইটের জন্য অত্যন্ত এফেক্টিভ ভূমিকা পালন করবে। ঠিক আছে, তার মানে এই ওয়েব 2.0 আমরা হচ্ছে ওই সকল ওয়েবসাইটগুলো যেগুলো আমাকে আমাদেরকে একটি ফ্রি ব্লগ খুলতে সহায়তা করবে, এবং তার পাশাপাশি আমরা সেখান থেকে আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবো ইজিলি এবং কোনো ঝামেলা ছাড়াই। আমরা কিন্তু অলরেডি এই ডিসকাস শেষে যে ব্লগারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কন্টেন্ট দিতে হয়, লিঙ্ক কিভাবে দিতে হয়, সেগুলো কিন্তু সবই আপনাদেরকে দেখানো হয়েছে। তো ওইভাবে আপনার মানে এই ওয়েব 2.0 একই কথা, যে অ্যাকাউন্ট খুলে আপনি জাস্ট লিঙ্ক শেয়ার করবেন আপনার ক্লায়েন্টের সাইটের, এবং অবশ্যই সেখানে একটি কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট না লিখে কিন্তু লিঙ্ক শেয়ার করা যাবে না, কন্টেন্ট লেখাটা জরুরি। সো অবশ্যই সবসময় আপনি যেখানেই কন্টেন্ট লিখেন না কেন, ইউনিক কন্টেন্ট লিখবেন, কারো থেকে কপি করে কন্টেন্ট লিখবেন। এই ধরনের কন্টেন্ট লিখলে কিন্তু আপনার ওয়েবসাইটের ভালোর পরিবর্তে খারাপ হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকবে। ঠিক আছে, আবার এই ক্ষেত্রে আপনার অনেক ব্যাপার আছে যে ওয়েব 2.0 তে সাবমিশন করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে লিঙ্ক হুইল নামে আরেকটি স্ট্র্যাটেজি অ্যাপ্রুভ মানে প্রয়োগ করা হয় ওয়েব 2.0 তে। সো সেগুলো আমরা পরে দেখাবো, আমরা আজকের পর্বে আজকে শুধুমাত্র এতটুকুই জানলাম যে আসলে ওয়েব 2.0 এটা কি, এবং এটা আমরা কেন করব আমাদের ওয়েবসাইটের জন্য সেটা আমরা জানতে পারলাম। তো আগামী পর্বে আমরা, যদিও আমরা আগে একবার দেখিয়েছি ব্লগারে কিভাবে কন্টেন্ট অপটিমাইজ করতে হয়, তারপরও আমরা আপনাদেরকে আর একবার ওয়েব 2.0 সাইটে একটা পোস্ট করে সেখানে লিঙ্ক শেয়ার করে দেখিয়ে দিব। তো সেই পর্বের আমন্ত্রণ রইলো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।